প্রকৃতি মানুষকে সব সময় কাছে টানে, আদিকাল থেকেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান। কারো কাছে প্রিয় পাহাড় সবুজের মিতালি, কারো ভালো লাগে ঝর্ণার অপরূপ সৌন্দর্য কিংবা সাগরের কলতান। যার কাছে যেটাই প্রিয় হোক না কেন, ভ্রমণ প্রিয়সুদের জন্য পছন্দের তালিকায় সবচেয়ে উপরে আছে সিলেটেরই নাম। তাই পূর্ণভূমি সিলেটকে বলা হয় সৌন্দর্যের রাজধানী। এবার সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকছে সিলেট গোলাপগঞ্জ উপজেলা অবস্থিত দত্তরাইল গ্রামের সানমিয়ার আনারস বাগান। এটি সিলেটের নতুন পর্যটন স্পট। যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, এ যেন এক সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজের গালিচা পেতে সারিবদ্ধভাবে আছে হাজার হাজার আনারস গাছ, আছে উঁচু নিচু টিলা, আর টিলার মাঝে সুশৃঙ্খলভাবে করা হয়েছে আনারস চাষাবাদ। সুউচ্চ টিলাগুলোর উপরে উঠা সরু সিঁড়িপথ আর ছোট বড় কয়েকটি টিলা বেষ্টিত আনারস বাগান। এক টিলা থেকে অন্য টিলায় ছুটে চলার আঁকা বাঁকা মেঠো পথ আপনাকে অন্যরকম অনুভূতি দেবে। বন্ধুরা, আপনাদের যদি শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি দূরে কোথাও যাওয়ার ইচ্ছে করে, যান্ত্রিক কোলাহল মুক্ত পরিবেশ একান্ত সময় কাটাতে চান, তাহলে এই বাগানটি পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন। কারণ প্রকৃতির সব সৌন্দর্য সম্মিলিত যেন এখানে ঘটেছে। দিগন্ত জোড়া সবুজ টিলাগুলোর আনারস গাছ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আবা, এমন সব অন্তহীন সৌন্দর্য একাকার হয়ে আছে গোলাপগঞ্জের সানমিয়ার আনারস বাগান। অনেক ভ্রমণ বিলাসী মানুষের কাছে আনন্দময় কিংবা সুন্দর বিকেল কাটানোর স্থান হিসেবে পছন্দের তালিকায় প্রথমে এই বাগান। সিলেট শহর থেকে গোলাপগঞ্জ উপজেলার দূরত্ব একবারেই কম হওয়ায় সানমিয়ার আনারস বাগান দেখতে অনেক পর্যটকেরা ছুটে যান সেখানে। মাঝে মধ্যে দর্শনার্থীর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় বাগান কর্তৃপক্ষকে। সিলেটে সাধারণত জলটুপি ও শ্রীমঙ্গলের আনারস খুবই জনপ্রিয়, তবে দত্তরাইলের সানমিয়ার আনারস বাগানের আনারস কত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে আনারস খুবই সুস্বাদু এবং আকারে অনেক বড়। এর দাম হালিবেদে 200 থেকে 400 টাকা বিক্রি হয়। এখানে যদি ভ্রমণে আসেন তাহলে এই বাগানে আনারস দিয়ে তৈরি টক মিষ্টি জালের আচার কিংবা আনারসের জুস খেতে ভুলবেন না। এটি খুবই মজাদার একটি খাবার। সানমিয়ার আনারস বাগানে আপনাদেরকে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। এখানে জনপ্রতি 30 টাকা দিয়ে আপনাদেরকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আপনারা যারা সিলেট বেড়াতে যাবেন, আশা করি গোলাপগঞ্জের সানমিয়ার পাইনঅ্যাপল গার্ডেনটা আপনারা ঘুরে আসবেন। সিলেট শহর থেকে খুবই কম দূরত্বে এর অবস্থান। সিলেট শহর থেকে জনপ্রতি 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা সহজে ঘুরে আসতে পারেন সানমিয়ার পাইনঅ্যাপল গার্ডেনে। আর যদি রিজার্ভ করে গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে 100 থেকে 120 টাকা ভাড়া গুনতে হবে। আপনারা যখন পাইনঅ্যাপল গার্ডেনে প্রবেশ করবেন, সারি সারি আনারস বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।